10,000 কিলোমিটার পর পর আসলে প্লাগ কেন চেঞ্জ করা উচিত আমি জাস্ট মানে প্রাইমারি একটা ধারণা দিয়ে রাখি। রিপন ভিউয়ার্স কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন আমার বাইক, বাইকের সাইড পার্টটা খোলা। গত ভিডিওতে আমি দেখাইছিলাম সাইড পার্ট খোলা, কিন্তু কেন খোলা সেটা বলতে চাইছিলাম পরবর্তী ভিডিওতে। চলুন বাইক চালাতে চালাতে বলি। তো প্রায় 7 দিন হয় আমি বাইকের সাইড পার্টটা খুলে রাখছি। এটা আসলে দুঃখেরই একটা কথা, সাইড পার্ট খুলে কেউ বাইক চালায়। তো কি করব, ঢাকার বাইরে থাকি, আসলে কিছু করার নাই। তো বাইকটা আসলে 9,500 কিলোমিটার হয়ে গেছে প্রায়, আর আমার একটা অভ্যাস হচ্ছে 10,000 কিলোমিটার পর পর প্লাগের যাই হোক না কেন আমি প্লাগটা চেঞ্জ করি। তো সেই উদ্দেশ্য নিয়েই আসলে সাইড পার্টটা খুলছিলাম যে প্লাগটা চেঞ্জ করব। তো ভাবছিলাম যে সাইড পার্ট খুলবো, প্লাগটা খুলে দেখবো যে কি অবস্থা। সকালবেলা ছোটো মোটর সাইকেল নিয়ে প্লাগ কিনে এসে তারপরে লাগাবো, মানে রাতের বেলা আমি সাইড পার্টটা খুলছিলাম। তো সকালে যখন আমি আমাদের এলাকার বাইক পার্টস শোরুমগুলোতে গেলাম, তো কারো কাছেই আসলে R15-এর প্লাগ নাই। যে কয়েকটা পার্টস শপ থেকে আমাকে বলছে FZS ভার্সন 2 বা ভার্সন 3 প্লাগ তাদের কাছে আছে, কিন্তু R15-এর প্লাগ নাই। তো তারা মনে করছে যে দুইটা প্লাগ হয়তো সেম, যে কারণে এক্সট্রা করে R15-এর প্লাগ তারা অর্ডার করে নাই কারো কাছে। তারপরে গেলাম মানিকগঞ্জে যে ACI-এর ডিলার, ইয়ামাহার ডিলার আর কি, গোল মোটরসে। তো তারা বললো যে ভাই আসলে শেষ হয়ে গেছে, আপনাকে একটু সময় নিতে হবে, আমাদেরকে সময় দিতে হবে আর কি, আমরা এক সপ্তাহ পর ইনশাল্লাহ এনে দিব। তো সেই এক সপ্তাহ শেষ হয়ে গেছে, আজকে যাচ্ছি প্লাগটা আনার জন্য। তো এই হচ্ছে আমার সাইড পার্ট খুলে রাখার কাহিনী। তো এর মাঝখানে অনেকেই জিজ্ঞেস করছে ভাই সাইড পার্ট কেন খুলছেন, কিছু হয়েছে নাকি? তো তাদেরকে বলতেছি না ভাই আসলে কিছু হয় নাই আলহামদুলিল্লাহ, এই কারণটার জন্য আসলে আমি সাইড পার্টটা খুলে রাখছিলাম। 10,000 কিলোমিটার পর পর প্লাগটা চেঞ্জ করা উচিত আসলে, মানে এটা সবার জন্যই বলতেছি। অনেকেই বলবে দূর 20,000-30,000-50,000 আমি এক প্লাগ দিয়ে চালাই, কেন প্লাগ চেঞ্জ করব। তো প্লাগ যখন একদম নষ্ট হয়ে যায় তার আগ পর্যন্তও কিন্তু বাইক রান করে, এমন না যে মানে অল্প নষ্ট হইলে বাইক রান করবে না। বাইক কিন্তু রান করবে, বাইক চলবে, সব কিছুই ঠিকঠাক, কিন্তু ইন্টারনাল ক্ষতি হতেই থাকবে, মাইলেজ কমে যাবে, মানে অনেক ধরনের সমস্যা আছে যেটা আসলে ওইভাবে বোঝা যায় না। প্রায় চলে আসছি ঈগল মোটরস। তো এই হচ্ছে অফিসিয়াল ইয়ামাহার শোরুম, ঈগল মোটর যেটা। তো যাই প্লাগটা নিয়ে আসি। ফ্রন্ট ডোর দিয়ে ঢুকতেছি না, এই দিক দিয়ে আসলে কাছে হয় পার্সের সেকশনটা। ভাই প্লাগ আসছে না? 7 দিন ধরে সাইড কিট খুলে রাখছি বুঝছেন, প্লাগ চেঞ্জ করার জন্য। একবার লাগাইলে তো আবার অনেকগুলো স্ক্রু খুলতে হয়। বাইরে থেকে নিলে আরো কম লাগতো তাই না? 250 টাকা FZS এরগুলা 250 টাকা, ঠিক আছে না? ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। রিপন হয়েছে কাজ? হয়েছে তাই নাকি? 10,000 কিলোমিটার পর পর আসলে প্লাগ কেন চেঞ্জ করা উচিত আমি জাস্ট মানে প্রাইমারি একটা ধারণা দিয়ে রাখি। এটা নিয়ে একটা ভিডিও ইনশাল্লাহ পরবর্তীতে বানাবো। মানে প্লাগে যত বেশি কার্বন জমে, প্লাগ যত পুরাতন হয়, প্লাগের মানে স্পার্ক করার ক্ষমতা আসলে ততটা কমতে থাকে। মানে জিনিসটা তো ক্লিয়ার আর কি, যে প্লাগের বয়স যত দিন যাবে, যত পুরাতন হবে, প্লাগের মধ্যে কার্বন জমবে,
এবং সেটা পরিষ্কার করতে হবে। তো যাই হোক, মানে স্পার্ক করার যে একটা ক্ষমতা সেটা প্লাগের আস্তে আস্তে কমতে থাকবে, এবং মানে ওটা স্পার্ক করবে কিন্তু প্রথম দিকে যে শক্তি নিয়ে স্পার্কটা করতো, মানে এটা স্পার্কের যে পরিমাণ শক্তি থাকতো আর কি, সেটা আস্তে আস্তে কমে যাবে। আর ঠিক সেই কারণে সিলিন্ডারের ভেতর বাতাস আর তেলের যে মিশ্রণটা ঢুকে সেইটাকে যে জ্বালানোর যে ক্ষমতা, সেটাও ওই প্লাগটার কমে যাবে। আর মানে সেই বার্ন করার ক্ষমতা যদি কমে যায়, তার মানে ভেতরের যে এটা হয় যে শক্তিটা উৎপন্ন হয় এই স্পার্কের মাধ্যমে, সেই শক্তিটাও কমে যাবে, যে কারণে বাইকের মাইলেজ কমে যাবে। কারণ মানে অয়েল এবং এয়ারটার মিশ্রণ ঠিক মতো পুরবে না, বাইকের শক্তি কমে যাবে। তো এইভাবে ইন্টারনাল নানান ধরনের ক্ষতি হতে থাকবে, যেটা আসলে বাইরে থেকে খুব একটা বোঝা যায় না। তো এই কারণে আসলে রেগুলার প্লাগের মেনটেনেন্স করা উচিত এবং ঠিক সময় মতো প্লাগটা চেঞ্জ করা উচিত। তো এই যে প্লাগ নিয়ে আসলাম, এখন প্লাগটা ইনস্টল করব। আর এই যে আমার বাইকের সাইড পার্ট, যেটা অনেকেই মনে করছিলেন যে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তো না, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন এই যে প্লাগটা ইনস্টল করে সাইড পার্টটা লাগিয়ে ফেলবো, তো আবার আগের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ।